9 বছরের প্রেমকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী अंकिता চক্রবর্তী। 5-6 বার নিজেকে শেষ করে দিতেও চেয়েছিলেন। নিজের জীবনের সেই অন্ধকার দিক নিয়ে অকপটে अंकिता চক্রবর্তী। ইষ্টিকুটুম ধারাবাহিকে কমলিকা চরিত্র অভিনেত্রী अंकिता চক্রবর্তীকে এনে দিয়েছিল সর্বাধিক জনপ্রিয়তা। বর্তমানে ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করছেন এই অভিনেত্রী। দেখতে দেখতে 17 বছর কাটিয়ে ফেলেছেন এই বিনোদন জগতে। বর্তমানে ইন্দ্রাণীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী अंकिता। অভিনেত্রী বলেন, ইষ্টিকুটুমের পর আমার চরিত্র বিপুল জনপ্রিয়তা পায়। সেই প্রথম নিজের কেরিয়ার নিজেকে নিয়ে ভাবা শুরু করি, কিন্তু তখন আমার জীবনে একটা একটা করে সব ভেঙে যায়। আমি ভেবেছিলাম মুম্বাই কলকাতা 2 শহরেই কাজ করব। এই করতে গিয়ে আমার 9 বছরের সম্পর্ক ভেঙে যায়, ডিপ্রেশনে চলে যায়। 5-6 বার নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করি। তখন আমার ওজন কমে 42 কেজি হয়ে গিয়েছিল, থেরাপি নিতে হতো। আমি নিজের মধ্যে ছিলাম না তখন। এর মধ্যে আবার লকডাউন হয়ে যায়। যদিও অভিনেত্রী জানিয়েছেন এই লকডাউন ব্যাপারটাই নাকি তার শাপে বর হয়েছিল। একদিকে যেমন যুদ্ধ চলছিল বাড়ি এবং পেশার সঙ্গে, ঠিক তেমনি এই লকডাউন তার জীবনকে ঘুরিয়ে দেয়। বর্তমানে অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবন তার। নতুন প্রেম আশায় জীবন কতটা বদলেছে অভিনেত্রীর। আত্মবিশ্বাসের সুরে অভিনেত্রী বলেন, প্রান্তিক আমার জীবনের একটা বিশ্বাস, আমার সঙ্গেও গোটা সময়টা ছিল। আমি ওকে এতদিন যেভাবে পেয়েছি সেভাবেই পেতে চাই। স্বামী তকমা দিয়ে দূরে সরিয়ে রাখতে চাই না। অভিনেত্রীর কথায় অন্যের থেকে বিলাসবহুল ফ্ল্যাট গাড়ি পাওয়ার থেকে সিরিয়াল করা, টাকা জমিয়ে ভালো কাজ করা অনেক ভালো। প্রসঙ্গত তিনি এখনও ভাড়া বাড়িতে থাকেন। সবশেষে অভিনেত্রী জানান, আমি আমার জীবন কেরিয়ার নিয়ে খুব গর্বিত। বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।